আসসালামু আলাইকুম। আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা অবশ্যই জানি যে আমরা যদি কোনো ভাষা শিখতে চাই, সেটা ইংলিশ হোক, হিন্দি হোক, আরবি হোক, যে কোনো ভাষা, সেই ভাষার উপরে একাধিক শব্দের অর্থ জানা থাকা প্রয়োজন, কারণ শব্দের অর্থ ছাড়া বাক্য গঠন করা অসম্ভব। আজকের এই ভিডিওতে আমরা এমন অনেকগুলো শব্দের অর্থ তুলে ধরেছি যেগুলো হিন্দি শিখতে বা হিন্দিতে কথা বলতে অনেকটা সাহায্য করবে। আমাদের প্রথম শব্দের অর্থটা হচ্ছে কান্না, হিন্দি হবে রোনা। কান্না হিন্দি হবে রোনা। পরের শব্দটা হচ্ছে হাসা, হিন্দি হবে হাসনা। হাসা হিন্দি হবে হাসনা। পরের শব্দটা হলো বন্ধুত্ব, হিন্দি হবে দোস্তি। আমরা অনেক সময় একে অপরকে বলি না যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, মে তোমারে সাথ দোস্তি করনা চাহতা হ। বন্ধুত্ব হিন্দি হবে দোস্তি। পরের শব্দটা হচ্ছে কম, হিন্দি হবে কম। শব্দটা এইভাবে উচ্চারণ হবে কম, কম হিন্দি হবে কম। পরের শব্দটা হচ্ছে অর্ধেক, হিন্দি হবে আধা। অর্ধেক হিন্দি হবে আধা। পরের শব্দটা হচ্ছে আরও, হিন্দি হবে অধিক, মানে অনেক বেশি। আরোর আরেকটা শব্দের অর্থ আছে, সেটা পরে বলতেছি। আরও হিন্দি হবে অরবি। আমরা এখানে আরও এটাকে অধিকও বলতে পারি বা অরবি বলতে পারি, তবে দুইটা দুটি সিচুয়েশনে ব্যবহার হবে। পরের শব্দটা হচ্ছে রাত্রি, হিন্দি হবে রাত। আমরা এটাকে বাংলাতেও রাত্রি বলে থাকি অনেক সময়। পরের শব্দটা হচ্ছে দিন, হিন্দি হবে দিন। দিন হিন্দি হবে দিন। পরের শব্দটা হচ্ছে ধনী, হিন্দি হবে আমির। ধনী হিন্দি হবে আমির। পরের শব্দটা হচ্ছে দরিদ্র, হিন্দি হবে গরিব। দরিদ্র হিন্দি হবে গরিব। পরের শব্দটা হচ্ছে দরিদ্রতা বা দারিদ্রতা, হিন্দি হবে গরিবি। দরিদ্রতা বা দারিদ্রতা হিন্দি হবে গরিবি। পরের শব্দটা হচ্ছে আলো, হিন্দি হবে প্রকাশ। আলো হিন্দি হবে প্রকাশ। পরের শব্দটা হচ্ছে অন্ধকার, হিন্দি হবে আন্ধেরা। অন্ধকার হিন্দি হবে আন্ধেরা। পরের শব্দটা হচ্ছে উচ্চতা, হিন্দি হবে উঁচাই। উচ্চতা হিন্দি হবে উঁচাই। পরের শব্দটা হচ্ছে সর্বদা বা সবসময়, হিন্দি হবে হামেশা। সর্বদা বা সবসময়, হিন্দি হবে হামেশা। পরের শব্দটা হচ্ছে দূরে, হিন্দি হবে দূর। দূরে হিন্দি হবে দূর। পরের শব্দটা হচ্ছে কাছে, হিন্দি হবে নাজদিক বা পাস। কাছে হিন্দি হবে নাজদিক বা পাস। পরের শব্দটা হচ্ছে কাছাকাছি, হিন্দি হবে আশপাশ। কাছাকাছি হিন্দি হবে আশপাশ। পরের শব্দটা হচ্ছে সহজ, হিন্দি হবে আসান। সহজ হিন্দি হবে আসান। পরের শব্দটা হচ্ছে জীবিত, হিন্দি হবে জিন্দা। জীবিত হিন্দি হবে জিন্দা। পরের শব্দটা হচ্ছে আমদানি, হিন্দি হবে আয়াত। আমদানি হিন্দি হবে আয়াত। পরের শব্দটা হচ্ছে রপ্তানি, হিন্দি হবে নিরিয়াত। রপ্তানি হিন্দি হবে নিরিয়াত। পরের শব্দটা হচ্ছে বিপরীত, হিন্দি হবে উল্টা। আমরা অনেক সময় বাংলাতেও এটাকে উল্টাই বলে থাকি। বিপরীত হিন্দি হবে উল্টা। বিপুল হিন্দি হবে বিশাল। বিপুল হিন্দি হবে বিশাল। পরের শব্দটা হচ্ছে ভিতরে, হিন্দি হবে আন্দার। ভিতরে হিন্দি হবে আন্দার। পরের শব্দটা হচ্ছে বাইরে, হিন্দি হবে বাহার। বাইরে হিন্দি হবে বাহার। পরের শব্দটা হচ্ছে দেরি, হিন্দি হবে দের। দেরি হিন্দি হবে দের। পরের শব্দটা হচ্ছে দ্রুত, হিন্দি হবে তেজ। দ্রুত হিন্দি হবে তেজ। দ্রুতর আরেকটা শব্দের অর্থ আছে সামান্য, হিন্দি হবে থোড়া। সামান্য হিন্দি হবে থোড়া। পরের শব্দটা হচ্ছে খুব বা অনেক, হিন্দি হবে বহত। খুব বা অনেক, হিন্দি হবে বহত। পরের শব্দটা হচ্ছে ধীরে, হিন্দি হবে ধীরে। ধীরে হিন্দি হবে ধীরে। পরের শব্দটা হচ্ছে নরম, হিন্দি হবে কোমল। নরম হিন্দি হবে কোমল। পরের শব্দটা হচ্ছে পুরুষ, হিন্দি হবে মার্দ বা আদমি। পুরুষ হিন্দি হবে মার্দ বা আদমি। পরের শব্দটা হচ্ছে নারী, হিন্দি হবে ঔরত। নারী হিন্দি হবে ঔরত। পরের শব্দটা হচ্ছে ছেলে, হিন্দি হবে লড়কা। ছেলে হিন্দি হবে লড়কা। পরের শব্দটা হচ্ছে মেয়ে, হিন্দি হবে লড়কি। মেয়ে হিন্দি হবে লড়কে।
পরের শব্দটা হচ্ছে ছেলেগুলো, হিন্দি হবে লড়কোনে। আমরা অনেক সময় বলি না যে ছেলেগুলো এই কাজটা করেছে ওই কাজটা করেছে, এখানে সেটাই বলা হয়েছে, ছেলেগুলো হিন্দি হবে লড়কোনে। পরের শব্দটা হচ্ছে মেয়েরা, হিন্দি হবে লড়কিয়া, মেয়েরা হিন্দি হবে লড়কিয়া। পরের শব্দটা হচ্ছে তরুণ, হিন্দি হবে জওয়ান, তরুণ হিন্দি হবে জওয়ান। পরের শব্দটা হচ্ছে থেমে যাও, হিন্দি হবে রুক যাও, থেমে যাও হিন্দি হবে রুক যাও। পরের শব্দটা হচ্ছে দুর্বল, হিন্দি হবে কমজোর, দুর্বল হিন্দি হবে কমজোর। পরের শব্দটা হচ্ছে জড়িত, হিন্দি হবে শামিল, জড়িত হিন্দি হবে শামিল। আমরা অনেক সময় বলি না সে এটার সাথে জড়িত। পরের শব্দটা হচ্ছে অপসারণ, হিন্দি হবে নিকালনা, অপসারণ হিন্দি হবে নিকালনা। পরের শব্দটা হচ্ছে ডানে, হিন্দি হবে দায়ে, ডানে হিন্দি হবে দায়ে। পরের শব্দটা হচ্ছে বামে, হিন্দি হবে বায়ে, বামে হিন্দি হবে বায়ে। পরের শব্দটা হচ্ছে ডান দিকে, হিন্দি হবে দাঁই তরফ, ডান দিকে হিন্দি হবে দাঁই তরফ বা দাঁই ওর। আমরা দুইটার একটা বলতে পারি, বাম দিকে হিন্দি হবে বাঁই তরফ বা বাঁই ওর, বাম দিকে হিন্দি হবে বাঁই তরফ বা বাঁই ওর। পরের শব্দটা হচ্ছে সতুর, হিন্দি হবে চালাক, সতুর হিন্দি হবে চালাক। আমরা অনেক সময় বাংলাতে এটাকে চালাকই বলে থাকি। পরের শব্দটা হচ্ছে বন্ধ, হিন্দি হবে বান্ধ, বন্ধ হিন্দি হবে বান্ধ। পরের শব্দটা হচ্ছে জিজ্ঞাসা করা, হিন্দি হবে পুছনা, জিজ্ঞাসা করা হিন্দি হবে পুছনা। পরের শব্দটা হচ্ছে এমনকি, হিন্দি হবে ইয়াহা তাক কে, এমনকি হিন্দি হবে ইয়াহা তাক কে। পরের শব্দটা হচ্ছে এখন না, হিন্দি হবে আভি নেহি, এখন না হিন্দি হবে আভি নেহি। পরের শব্দটা হচ্ছে কখনোই না, হিন্দি হবে কাভি বি নেহি, কখনোই না হিন্দি হবে কাভি বি নেহি। পরের শব্দটা হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি, হিন্দি হবে জলদি, দ্রুত বা তাড়াতাড়ি হিন্দি হবে জলদি। পরের শব্দটা হচ্ছে আস্তে করে, হিন্দি হবে ধীরে সে, আস্তে করে হিন্দি হবে ধীরে সে। পরের শব্দটা হলো কঠিন, হিন্দি হবে কঠিন বা কঠোর, কঠিন হিন্দি হবে কঠিন বা কঠোর। পরের শব্দটা হলো অপেক্ষা করো বা থামো, হিন্দি হবে রুকো, অপেক্ষা করো বা থামো হিন্দি হবে রুকো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ।